হ্যালো ওয়েলকাম টু এপি সাইন্স সেন্টার আজ হোচি কোড়ি নভেম্বর দুই হাজার বাইশ আজর কিছু ইম্পর্ট্যাট এফেয়ার্স এবং সে রেটেড কিছু ইনফরমেস বিষয়ে আমি ডিসকসনার প্রতদিনের ইম্পর্ট্যাট করে অফেয়স বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটি সবসক্রাইব করু দেখিবা আজর প্রথম কোশ্চেন হুইচ স্টেট গভর্নমেন্ট হেজ রিসেন্টলি সাইন্ড এ এমও ইউ ওইথ ইন্ডিয়ান কাউন্সিল অফ কলচারা রেসন্স ফর প্রমোশন অফ স্টেটস আর্ট অ্যান্ড কলচর অ্যাব্রোড বিদেশে রাজ্য নিজ রাজ্য আর্ট এবং কলচর কলা এবং সংস্কৃতির প্রমোশন করা এমান মধ্যে কেউ রাজ্য ইন্ডিয়ান কাউনসিল অফ কলচরাল রেসন্স সহ এক এমও বা মেমোরাণ্ডম অফ অন্ডরস্টাটিং সাইন করেছেন এর আনসর হচ্ছে স বিহার গভর্নমেন্ট রিসেন্টলি ইন্ডিয়ান কাউনসিল অফ কলচারাল রেসন্স আইসি সিআর সহ মেমোরাডম অফ অন্ডরস্টাটিং সাইন করেছেন তো বিহার কলা এবং সংস্কৃতি বিদেশে প্রমোট করা এই এমও সাইন করা যাই দ্বারা

দেখি এর পরবর্তী কোশ্চন ইন্ডিয়া ইজ প্রোজেক্টেড টু সারপাশ চাইনা ইজ দ ওয়ার্ল্ডস মোস্ট পপুলস কন্ট্রি ইন হইজ ইয়র কেউ বর্ষে ইন্ডিয়া চাইনা অতিক্রম কি ওয়ার্ল্ডর মোস্ট পপুলস কন্ট্রি বিশ্বের সবুঠ অধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ হওয়ার যাচ্ছে এর আনসর হচ্ছে অপশন এ টোয়েন্টি টোয়েন্টি থ্রি সো দুহাজার তেইশে ইন্ডিয়া চাইনা অতিক্রম করে ওয়ার্ল্ড ମୋଷ୍ଟ ପପୁଲସ୍ କଣ୍ଟ୍ରି ୱାର୍ଲଡ଼ର ବିଶ୍ୱର ସବୁଠାରୁ ଅଧିକ ଜନସଂଖ୍ୟା ବିଶିଷ୍ଟ ଦେଶ ହେବାକୁ ଯାଉଛି ତ ରିସେଣ୍ଟଲି ୟୁନାଇଟେଡ୍ ନେସନ୍ସ ୱାର୍ଲଡ଼ ପପୁଲେସନ୍ ପ୍ରସ୍ପେକ୍ଟସ୍ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଟୁ ଏହି ରିପୋର୍ଟରେ ଏହି ପ୍ରେଡ଼ିକସନ୍ଟି କରାଯାଇଛି ତ ଏଠି ଗୋଟେ ଏକ୍ସଟ୍ରା ଇନଫର୍ମେସନ୍ ଯେ ରିସେଣ୍ଟଲି ପନ୍ଦର ନଭେମ୍ବର ଦୁଇହଜାର ବାଇଶରେ ୱାର୍ଲଡ଼ର ପପୁଲେସନ୍ ବିଶ୍ୱର ଜନସଂଖ୍ୟା ଏଇଟ୍ ବିଲିୟନ୍କୁ ଅତିକ୍ରମ କରିଯାଇଛି দেখবে এর পরবর্তী কোশ্চেন স্পেশাল ভোস্ট্রো আকাউন্টস হ্যাভ বিন ওপন ইন হইচ অফ দি ফলোইং ব্যাঙ্ক ইন অর্ডর টু ফেসিলিটেট ফরে ট্রেড ইন রুপি বৈদেশিক বাণিজ্য বাণিজ্যক টা দারা করি সাহায্যে এমান কেউ ব্যাঙ্কগুড়ে স্পেশাল ভোস্ট্রো আকাউটস খোলা যাই এর আনসর হচ্ছে অপশন বি ইউকো ব্যাঙ্ক এবং ইন্ডস ইন্ড যে বৈদেশিক ব্যাপার রয়েছে বাণিজ্য রু টেল টঙ্কা মাধ্যমে সেটেল ইউকো ব্যাংক এবং ইন্ডস ইন্ড ব্যাঙ্ক স্পেশাল

এই স্পেশা ভো একস গুড় খোলা যাই তো এপর্যন্ত নষ্ট্রো একউস করা ইন্ডিয়ান ব্যাংক যে রয়েছে দিটা ইউকো ব্যাঙ্কের রয়েছে গোটি এবং ইন্ডসএণ্ড ব্যাঙ্ক রয়েছে ছষ্ট্রো একউ সেইভাবে রাশিয়ার দিটি ব্যাংক স্প ব্যাঙ্ক এবং ভিটি ব্যাংক এই দুইটার মধ্যে গোটে গোটে ভোস্ট্রো একউ তো এটি গটে টম আসলে তো সেমতি আর্ম আছে নষ্ট্রো তো আ আউ ভোস্ট্রোকর মিনিং কোণ তো নষ্ট্র আউ ভোস্ট্রো ইয়ে ইটালিয়ন নষ্ট আষ্ট্রো কুয়া যাচ্ছে যা ইংলিশে আওয়ার্স এবং ইর্স কুয়া য নষ্ট্রো মানে আওয়ার্স ভোস্ট্রো মানে ইস তুমর আমার নষ্ট আমার ভস্ট্রো তুমর তো এগুলো একউন্টিং টর্ম তো কমিটি এখন এক্সপ্লেন করা তো নষ্ট একাউন্ট হচ্ছে আওয়ার মনি হেল্ড ইন অদর ব্যাঙ্ক মানে সপোজ ইন্ডিয়ার টঙ্কাটা অন্য কোশি ব্যাঙ্কের অপোজ ইন্ডিয়ার টঙ্কা আমেরিকান ব্যাঙ্কের আমেরিকার অনেক তাঁর কেনি ইউএস ডলারে থাক তো তাকে কুয়া য নষ্ট একউন্ট ভস্ট্রো অকাউট হচ্ছে গোটে ফরে ব্যাঙ্কর একউন্ট আম ইন্ডিয়া থাক সপোজ রাশিয়ার গোটে ব্যাঙ্ক তারাউন্ট রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ইউকোরে তো ইউকো ব্যাঙ্কের তারাউন্ট রয়েছে তাহা কেউ থেকে রহব রুপিজ্রে রহব তো রশিয়া সেটা হল আমপা সেটা ভোস্ট্রো একউন্টস মানে তাঁর টঙ্কা আম পাখে রয়েছে রশিয়া সেটা হলো নষ্ট একউন্ট তাঁর টঙ্কা আম পাখে অষ্ট হল আমরা বা তা দেখা এর পরবর্তী কোশ্চেন পাওয়ার সিষ্টম অপরেশন কর্পোরেসন লিমিটেড পোষক হ্যাজ বিন রিনেমড এজ হুইচ পাওয়ার সিষ্টম অপরেশন কর্পোরেসন লিমিটেড রাম পরিবর্তন করি কো রাখি এর আনসর হচ্ছে অপশন কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড তো রিসেটলি পাওয়ার সিষ্টম অপারেশন কর্পোরেশন লিমিটেড পোষক এর নাম পরিবর্তন করেছেন এবং এর নতুন নাম রাখছি গ্রিড কন্ট্রোলর অফ ইন্ডিয়া লিমিটেড বা স্ট্রে গ্রিড ইন্ডিয়া তো সর্টরে হচ্ছে তাকে গ্রিড ইন্ডিয়া পুরা পুরানাটা গ্রিড কন্ট্রোল গ্রিড কন্ট্রোলর অফ ইন্ডিয়া লিমিটেড সো গ্রিড ইন্ডিয়া বিষয়ে টিকিট দেখি দেব তো সম্পূর্ণ না গ্রিড কন্ট্রোলর অফ ইন্ডিয়া লিমিটেড এর ফাউন্ডেশন হয়েছে টু থাউজেন্ড নাইন মার্চ রে এর হেডক্য়ার্টর হয়েছে এর চেয়ারপর্সন অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন এসআর নরসিমন देखर्त क्वेश्चन हु वन दी ट्वेंटी टू ग्रां प्रिक्स फर्मुला वा रेस 2022 रो ब्राजिलीय ग्रां प्रिक्स फर्मुला वन रेस किए जीति यार आंसर ऑप्शन ए जर्ज रुजेल। तो जर्ज 2022 रो दुहजार ग्रां प्रिक्स ग्राफ्रिक्स वन रेस जीति जाइंट तो दुई हजार बैशर ब्राजिलियान ग्रांप्रिक्स दुई हजार साओ पाउलो ग्रांड प्रिक्स फर्मुला वा रेस ब्राजिल रोपाओला इंटर लगोस सर्किटे आयोजित होता तो है विजयी होती जर्ज रुजेल तो जर्ज रोजेल हों जे ब्रिटिश रेसिंग ड्राइवर से মার্সিডিস ফর্মুলা ওয়ান রেসিং রে পার্টিপেট করে থাকে এবং এখন প্রথম ফর্মুলা রেস বিজয় প্রথম থাকি সে ফর্মুলা ওয়ান রেসটি জিতি দেখবা এর পরবর্তী কোশ্চন হাট ইজ দ ইন্ডিয়া ইন ক্লাইমেট চেঞ্জ পরফমান্স ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি চেঞ্জ পরফমান্স ইন্ডেক্সে ইন্ডিয়া কেউ স্থানের রয়েছে এর আনসর হচ্ছে

जर्मन व्वाज न्यू क्लाइमेट इंस्टीट्यूट एवं क्लाइमेट एक्शन नेटवर्क इंटरनेशनल तो यही इंडेक्स अनुसार जो टॉप टेन कंट्री मध्य रही है फोर्थ में डेनमार्क रे स्वीडेन सिक्स रे मोरक्को मोरको रे इंडिया नाइन में इस्तोनिया टेन रे नॉर्वे एवं टॉप तो थ्री तो रैंक यही इंडेक्स रो टॉप तो थ्री तो तो रैंक अन्युपायड अच्छा मानते ही ना वन टू थ्री रे कहीं ना দেখা এর পরবর্তী কোশ্চন একর্ড টু রিপোর্ট বাই নাইট ফ্রাঙ্ক হুইচ ইন্ডিয়ান সিটিজ হ্যাভ এমর্জ এজ টপ ডাটা সেটর মার্কেটস ইন এসিয়া পেসিফিক রিজন ন নাইট ফ্রাঙ্কর রিপোর্ট অনুসারে এসিয়া পেসিফিক রিজন্রে ইন্ডিয়ার কেউ শহরগুড়িক টপ ডাটা সেটার আকারে উভা হয়েছেন ইার আনসর হচ্ছে অপশন বি হাইদ্রাদ চে অ্যান্ড নিউ দিল্লি তো ভারতের তিনটি শহর হাইদ্রাদ চে এবং নিউ দিল্লি এস এসিয়া পেসিফিক রিজন্রে টপ ডাটা তো করেি চাইনার ক্যাপাশিটি অধিক রয়েছে যদি ইন্ডিয়ার দেখা যায় তো ইন্ডিয়ার চেয়াইর ক্যাপাশিটি অধিক রয়েছে কিন্তু নিউ দিল্লি যে আইটি সপ্লাই অন্ডর কনস্ট্রকশন রয়েছে এপরে নিউ দিল্লি র হায়েস্ট ডাটা সেন্টর ক্যাপাসিটি বড়িয তো গোটে টর্ম ডাটা সেটার তো ডাটা সেটার কোণ না ডাটা সেটার হচ্ছে গোটে এমি ফ্যাসিলিটি যে জায়গায় আইটি অপরেশন এবং ইকুইপমেন্ট রাটা সব সেই স্থানের স্টোর এবং कार्य रे लगा जाय थाए तो विभिन्न ऑर्गेनाइजेशन तार डाटा को जो स्थान रे स्टोर एवं प्रोसेस तथा कार्य रे थांती सही को कहा जाय थाए डाटा सेंटर तो डाटा सेंटर एशिया पैसिफिक रीजन रे रिजन्रे डाटा सेंटर, सेंटर, सेंटर अधिक रही हैदराबाद चेन्नई एवं न्यू दिल्ली रे देखा यार परवर्ती क्वेश्चन इंडिया रिसेंटली पार्टी पार्टिसिपेटेड इन द फोर्थ मीटिंग ऑफ द मॉस्को फॉर्मेट कंसल्टेशन ऑन व्हिच कंट्री इंडिया रिसेन्टली मस्को फर्माट कनसलटेसन केही देशले मस्को फर्माट कनसलटेसन र चतुर्थ मिट्रे पर्टिसिपेट गरिन्छ यहाँ आन्सर हो अप्सन ए अफगानिस्तान सो रिसेन्टली रसिया मस्को মস্কো ফর্ম আর্ট কনসলটেসন অন আফগানিস্তান চতুর্থ মিটিং হয়েছিল এন্ডিয়া পার্টিসিপেট করেছেন তো এর ইন্ডিয়া সহ রশিয়া চাইনা পাকি্তান ইরান কাজখস্থান কির্গিজস্থান তজিকিস্তান তুর্কমেন্তান এবং উজবেকিস্তান ভার স্পেশাল এনভয় এবং সিনিয়র অফিসর এতে পারে করে তো মস্কো ফরম আর্ট কনসলটেসন আফগানিস্তান এখন প্রথমে দু দুই হাজার সতেরো ছশিয়া আফগানিস্তান চাইনা পাকিস্তান ইরান ইন্ডিয়া এহাকু প্রথমে ইন্ট্রোড্যুস করে তো আফগানিস্তানরে কিভাবে শান্তি ফেরাই অনা যাইপার সেই লক্ষ্যের এই মস্কো ফর্মাট এই কনসলটেসনটি ইন্ট্রোড্যুস করা देखा यार परवर्त क्वेश्चन यूएस डिपार्टमेंट ऑफ ट्रांसपोर्टेशन हेज रिसेंटली इंपोज फाइन ऑफ 1.4 मिलियन यूएस डॉलर ऑन व्हिच एयरलाइन कंपनी फॉर डिलेइंग रिफंड रिफंड डिले करने यूएस डिपार्टमेंट ऑफ ट्रांसपोर्टेशन रिसेंटली के इंडियन कंपनी पॉइंट 1.4 मिलियन यूएस डॉलर रो फाइन यार आंसर होची ऑप्शन बी एयर इंडिया सो रिसेंटली यूएस डिपार्टमेंट ऑफ़ ट्रांसपोर्टेशन एयर इंडिया ऊपर 1.4 मिलियन यूएस डॉलर ऑफ़ फाइन इंपोज कर तो एयर <laughs> इंडिया 121.5 मिलियन यूएस डॉलर रो रिफंड जो यूएस सिटीजन अछंती तांकर जो रिफंड करिवारे विडंब करथिबारु तो कोविड-19 पेंडेमिक सिचुएशन समय रे जो फ्लाइट सब कैंसिल हेथिला तो तारो बुकिंग अमाउंट को रिफंड करिवारे विडंब हेबारु एही फाइन टी पका जाय छि तो एयर इंडिया एहा एही एक्शन पाई तांकर जो स्टेटमेंट दे चंती सेथरे से, से कहि चंती जे

বর্ডর বন্ধ রয়েছে ট্রাভেল ব্যান সবু লা অসুবিধা যোগ সে সময় যে ফ্লাইট ক্যানসেল হয়েছিল তার রিফন্ডে বিড়লম্ব হয়েছিল এবং এয়ার ইন্ডিয়ার প্রাইভেটাইজেসন হয়ে তো তেম বর্তমানে সেই রিফন্ড কু বর্তমান করা প্রোসেস করা যার ইন্ডিয়া তরফর কুহযোগ দেখা এর পরবর্তী কোশ্চান গট্টামিনী শিবরাম কৃষ্ণমূর্তি হু রিসেটলি পাসড ওয়ে ওয়ার্কড প্রি ডোমিনাটলি ইন হুইচ সিনেমা ইন্ডস্ট্রি জিএসআর কৃষ্ণমূর্তি যাঙ্কর রিসেঁটলি দেহান্ত হয়েছে সে কেউ সিনেমা ইন্ডস্ট্রি মুখ্যত কাম করলে এর আনসর হচ্ছে এ তেলুগু সোভেট্রান তেলেগু আক্টর জিএসআর কৃষ্ণমূর্তি রিসেঞ্টলি অশিবর্ষ বয়সে দেহান্তই জিএসআর কৃষ্ণমূর্তি কেবল কৃষ্ণ কৃষ্ণা নাম দ্বারা সে পরিচিত লে সে জনে আক্টর সহ জনে ডিরেক্টর প্রড্যুসর এবং সে মুখ্যত তেলেগু সিনেমা ইন্ডসি কাজ করে সে তাঁর আকটিং ক্যারিরের তিনশো পচাশ রু অধিক ফিল্মে মুখ্য ভূমিকা তথা অন্যান্য ভূমিকা সে তুলে এবং তেলেগু মিডিয়া সুপারস্টার আখ্যা ଦେଇଥାନ୍ତି ସୁପରଷ୍ଟାର୍ ନାଁରେ ତାଙ୍କୁ ରେଫର୍ କରିଥାନ୍ତି ଦୁଇ ହଜାର ନଅରେ ତାଙ୍କୁ ଇଣ୍ଡିଆନ୍ ସିନେମା ପ୍ରତି ତାଙ୍କର କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ପାଇଁ ପଦ୍ମଭୂଷଣ ସମ୍ମାନ ଦ୍ୱାରା ସମ୍ମାନିତ କରାଯାଇଥିଲା ଏହାପରେ ସେ ପଲିଟିକ୍ସରେ ନାଇଣ୍ଟିନ୍ ଏଇଟି ନାଇନ୍ରେ କଂଗ୍ରେସ ପାର୍ଟି ତରଫରୁ ମେମ୍ବର ଅଫ୍ ପାର୍ଲାମେଣ୍ଟ ଆକାରରେ ମଧ୍ୟ ସେ ନିର୍ବାଚିତ ହୋଇଥିଲେ দেখিব এৰ পৰৱৰ্তী কচ্চয়ন নেচনাল নিউ বৰ্ণ ৱিক ইজ অবজৰ্ভ ডুৰিং হুইচ পিৰিয়ড নেচনাল নিউ বৰ্ণ ৱিক কেঁ সময় পালন কৰা যায় ইনচৰ হ'ল অপচন বি ফিফটিন্থ টু টুৱেণ্টি ফষ্ট নৱেম্বৰ চ' পোন্ধৰ একৈশ নৱেম্বৰ কোন ওবৰ্ণ ৱিক আকাৰে পালন কৰা যায় স নবজাত শিশু মান কেয়ার নেওয়ার কত ইম্পর্টান রয়েছে সে বিষয়ে আওয়ারনেস এই সপ্তাহটি পান করা যায় এবং এর থিম রাখছে সেফটি ক্য়ালিটি অ্যান্ড নর্চরিং কেয়ার এভ্রি নিউ বর্ণস বর্থ রাইট দেখবর্তী কোশ্চেন জনজাতীয় গৌরব দিবস অর্ ট্রাইবাল প্রাইড ডে অন হইচ ডেট ইন্ডিয়ার জনজাতীয় গৌরব দিবস বা ট্রাইবল ফ্রাইড ডে কেউ তারিখে পান করা এর আনসর হচ্ছে অপশন এ ফিফটিন্থ নভেম্বর সন্দর নভেম্বর কু জনজাতীয় গৌরব দিবস আকারে পায়ে তো স্বাধীনতা সংগ্রামে ট্রাইবাল ফ্রিডম ফাইটরস যে রয়েছেন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী যে রয়েছেন তাঁর সাহসিকতা এবং তাঁর যে কন্ট্রিব্যুস রয়েছে তা সম্মান জনে দিনটি পান করা যাচ্ছি এবং এই দিনটি ভগবান বির্শা মুন্ডা ট্রাইবাল লিডর ভগবান বির্ষা মুন্ডাঙ্কর জন্মবার্ষিকী অটে তো তাঁর জন্মবার্ষিকী হু জনজাতীয় গৌরব দিবস আকারে পাও তো বির্সা মুন্ডাঙ্কর জন্ম হয়েছিল এইটিন সেভেন্টি ফাইভ নভেম্বর ফিফটিন রে সে প্রেজেন্ট ডে ঝারখণ্ড রিহ উল্লিহাতু ভিলেজ্রে তাঁর জন্ম জন্ম হয়েছিল সো এগুড়ি রহলা আজও ডিসকসন করা যাই কোশ্চেন এনসর্স যদি আজ ভিডিওটি আপনার ভালো লাগে এক লাইক এবং সেয়ার করতু প্রতদিনের এভাবে ইম্পর্ট্যাট করে এফেয়ার্স বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটিকে সবসক্রাইব করুন আজের ক্যাট এফেয়ার পি ডিএফ আপনাদের গুগল ড্রাইভ এবং টেলিগ্রাম রুন্ধ ডাউনলোড করে পেয়ে এর লিঙ্ক ডিসক্রিপশন বকসে দিয়ে যাই থ্যাঙ্ক ফর